প্রিয় দর্শক, প্রকৃতির রঙের নতুন আরও একটি পর্ব নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকের পর্বে আমি আপনাদের জানাবো গ্রিন টি খাওয়ার 4টি পারফেক্ট সময় সম্পর্কে। গ্রিন টির উপকারিতা আমরা সবাই জানলেও এটি কখন খাওয়া উচিত অথবা এটি খাওয়ার সঠিক সময় কোনটি তা নিয়ে আমরা অনেকেই দ্বিধান্বিত। গ্রিন টি এমন একটি চা যেটি ওজন কমানোর ক্ষেত্রে এবং স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। যারা স্বাস্থ্য সচেতন, ডিটক্স ওয়াটার হিসেবে নিঃসন্দেহে তাদের প্রথম পছন্দ গ্রিন টি। গ্রিন টি খেতে অনেক বেশি ভালো তা নয়, বরং এই চায়ের স্বাদ ভালো না বললেই চলে। তারপরও অনেকেই যারা বেশি স্বাস্থ্য সচেতন এবং ওজন কমাতে চান, এমন মানুষের কাছে গ্রিন টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার নিজেরও শুধুমাত্র এ কারণেই পছন্দ, কারণ আমি আমার স্বাস্থ্যের ব্যাপারে খুবই সচেতন। তাই স্বাস্থ্যের কথা ভেবে আমি স্বাদের দিকটা এতটা চিন্তা করি না। গ্রিন টি খাচ্ছেন ঠিকই স্বাস্থ্যের কথা ভেবে, কিন্তু কখন খাবেন তার ব্যাপারে সঠিক তথ্য জানেন তো আপনি? যদি গ্রিন টি খাওয়ার সঠিক সময়ই না জানলেন, তবে খেয়ে তো আপনার তেমন উপকার হবেই না, বরং ক্ষতির মুখোমুখি হবেন আপনি। এই ভুলটা যেন কেউ না করে এজন্যই আমার আজকের এই ভিডিও। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে জেনে নেওয়া যাক গ্রিন টি পান করার সঠিক সময়। নাস্তা করার পর সকালে উঠে অবশ্যই নাস্তায় এমন খাবার খাওয়া উচিত যাতে করে সারাদিন আপনার শরীর অনেক ভালো থাকে। তাই সকালে আপনি অবশ্যই চা খাবেন না খালি পেটে, এতে দেখা যাবে আপনার ডিহাইড্রেশনের সমস্যা হবে। আর তাছাড়া খালি পেটে গ্রিন টি খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কিংবা আলসারও হতে পারে। সুতরাং সকালে নাস্তায় হেলদি কোনো খাবার খান এবং এরপর কিছুটা সময় বিরতি দিয়ে গ্রিন টি খান রাতে ঘুমাতে যাওয়ার আগে। আপনি যদি ওজন কমানোর জন্য গ্রিন টি খান, তবে তার সঠিক সময় হলো রাতে ঘুমাতে যাওয়ার ঠিক 2 ঘন্টা আগে। রাতে বিছানায় যাওয়ার আগে গ্রিন টি আপনাকে ওজন কমাতে সাহায্য করবে, আর এটা অনেক বেশি কাজ করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আপনি অন্য কিছু খাবেন। রাতে তো আর আপনি অন্য কিছু খান না, তাই ভালো করে কাজ করতে পারে গ্রিন টি। অনেক সময় চা আপনার ঘুম নষ্ট করে, এজন্য চা পান করার সাথে সাথে ঘুমাতে না গিয়ে ঘুমানোর 2 ঘন্টা আগে পান করুন। ব্যায়াম করার পূর্বে, ব্যায়াম করার আধা ঘন্টা আগে গ্রিন টি পান করুন। যদি আপনি আধা ঘন্টা আগে পান করেন, তবে এতে করে আপনার কর্মক্ষমতা বাড়বে, এমনকি এটা আপনার ওজন এবং মেদ কমাতেও সাহায্য করবে। খাবার খাওয়ার 1 ঘন্টা আগে বা পরে, অনেকেই খাবার খাওয়ার পরপরই চা পান করেন। খাবার খাওয়ার সাথেই গ্রিন টি পান করা উচিত নয়। খাবার খাওয়ার কমপক্ষে 45 মিনিট থেকে 1 ঘন্টা পরে অথবা 1 ঘন্টা আগে এটি পান করা উচিত। তাহলে দর্শক, আপনি নিশ্চয়ই জেনে গেলেন কখন গ্রিন টি খাওয়া উচিত। এবার আমি আপনাদের জানাবো কখন মোটেও গ্রিন টি খাওয়া উচিত নয়। সকালে খালি পেটে কখনোই গ্রিন টি পান করবেন না, খাওয়ার সময়গুলোতে গ্রিন টি পান করবেন না, যেমন রাতের খাবার অথবা দুপুরের খাবারের সময়। দিনে 2 থেকে 3 কাপের বেশি গ্রিন টি পান করা যাবে না। গ্রিন টির সাথে গুঁড়ো দুধ কিংবা চিনি মেশানো যাবে না। ঘুমের সমস্যাজনিত কারণ এড়িয়ে যেতে গভীর রাতে গ্রিন টি পান করবেন না। সুতরাং জেনে নিন গ্রিন টি পান করার সঠিক সময় এবং নিজেকে গড়ে তুলুন সুস্বাস্থ্যের অধিকারী। তাহলে দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।